শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে গিয়াসউদ্দিন সেলিম অভিনীত চলচ্চিত্র স্বপ্নজাল। ছবি মুক্তির আগেই বৃহস্পতিবার রাতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো ছবিটির প্রিমিয়ার শো। এতে উপস্থিত হয়েছিলেন কুশীলব, সাংবাদিক ও অতিথিরা। ছবি শেষ হওয়ার সাথে সাথেই পুরো থিয়েটার করতালিতে ভরে যায়। সকলেই ব্যস্ত হয়ে যায় ছবি নিয়ে আলোচনায় সমালোচনায়। একই সাথে আসন ত্যাগ করে এক্সিট গেটের দিকে যেতে থাকেন অতিথিরা। হঠাৎই দেখা যাচ্ছে পরিমণির কান্না। ছবি শেষ হওয়ার সাথে সাথে এতটাই আবেগে ছুঁয়ে যায় যে দীর্ঘ সময় ধরে ছবির অভিনেতা ইয়াশ রোহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এক মিনিট চলে যায়, দুই মিনিট চলে যায়, পরীর কান্না থামে না। অতিথিরা চলে যাওয়ার সময় থমকে দাঁড়াচ্ছিলেন এই দৃশ্য দেখে। ছবির সকল অভিনেতা অভিনেত্রী দুর্দান্ত অভিনয় করেছেন বলে। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।